বক্সনগর ব্লক অন্তর্গত বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্র মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবন শনিবার সকাল 11 ঘটিকার সময় রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হল। এই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা, জেলা শাসক বিশ্বশ্রীবি, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, রাজ্যের বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, কিশোর বর্মন সহ আরও অনেকে। প্রথমে সকাল 11 ঘটিকার সময় মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবন প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে উদ্বোধন করেন। তারপর মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। তারপর মুখ্যমন্ত্রী চলে আসেন বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘড়ির কাঁটায় দুপুর 12 ঘটিকার সময় বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। প্রথমে হাসপাতালে ডাক্তার ও সেবিকারা মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিদের পুষ্প ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেন। তারপর প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে বহু প্রতীক্ষিত নবনির্মিত হাসপাতাল ভবন উদ্বোধন করেন। তবে এই উদ্বোধনের মূল অনুষ্ঠানটি হয় বক্সনগর কমিউনিটি হলের নজরুল মঞ্চের মাঠে। নবনির্মিত হাসপাতাল ভবন উদ্বোধন করে মুখ্যমন্ত্রী সহ সকল অতিথিরা চলে আসেন মূল অনুষ্ঠানে। অতিথিদের প্রথমে ফুলের তোড়া উত্তরীয় দিয়ে অতিথিদের মঞ্চে বরণ করে নেন। তারপর স্বাগত ভাষণ রাখেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর রাধা দেববর্মা। স্বাগত ভাষণে রাধা দেববর্মা সিপাহীজলা জেলা স্বাস্থ্য দপ্তর সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। এরপর সিপাহীজলা জেলা শাসক বিশ্বশ্রীবি আলোচনা রাখতে গিয়ে বলেন, বিশালগড় টু সোনামুড়া জাতীয় সড়ক কিছুটা খারাপ রয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই তার সংস্কার করা হবে। তাছাড়া তিনি বলেন, এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কাজ আমরা কিছুদিনের মধ্যে পর্যবেক্ষণ করে শুরু করব। তারপর করোনা সংক্রান্ত বিষয়ে শতভাগ ছাত্রছাত্রীদের মাঝে প্রদান করায় বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ দেববর্মার হাতে সম্মাননা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, হাসপাতালে ডাক্তার ও সেবিকাদের দিয়ে পরামর্শ দিলে স্বাস্থ্যের উন্নতি হবে না। স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করতে গেলে স্বাস্থ্যকর্মীদের সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়াতে হবে, তখনই স্বাস্থ্য পরিষেবায় উন্নত হওয়া সম্ভব হবে। অনেক সময় রোগীদের সহকর্মীরা ডাক্তারকে সহযোগিতা না করে তখন স্বাস্থ্যকর্মীরা সঠিক দিতে পারে না, বাধ্য হয়ে চিকিৎসকের চিকিৎসার জ্ঞান থাকা সত্ত্বেও রোগীকে হাসপাতাল স্থানান্তর করতে বাধ্য হয়। গ্রামের চিকিৎসা ভালো হয় না, শহরে বা বহিরাজ্যে বা দেশের বাইরে রোগীকে নিয়ে গেলে চিকিৎসা ভালো হবে, এই ধরনের মনোভাব সম্পূর্ণ চিকিৎসকদের অসহযোগী মনোভাব। সকল ডাক্তাররাই চিকিৎসার পর্যাপ্ত শিক্ষা অর্জন করে চিকিৎসা করেন, তাই ডাক্তারদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে চিকিৎসা পরিষেবা দেন, এতে সাফল্য অর্জন পাবেন। সরকারি সমস্ত কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। করোনা মহামারীর সময় ভারতের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবাসীর প্রতি যে সহযোগিতা করেছেন এই বিষয়ে ভূয়সী প্রশংসা করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। উদ্বোধন আজকে হয়ে গেল এবং বক্সনগরের যে সিএসসি নতুন বিল্ডিং এখানে স্থাপনা হলো, সত্যি স্বাস্থ্য দপ্তর গভর্নমেন্ট অফ ত্রিপুরা চেষ্টা করছে সমস্ত জায়গায় সারা ত্রিপুরাতে এই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। এবং আজকে এখানে এই যে দুটি ইনস্টিটিউশন নতুনভাবে এখানে জ্বর কাশি এবং যেসব নর্মাল যেসব ধরুন একটা অ্যাক্সেস হয়েছে সেটা ড্রেন করার জন্য একটা দাঁত তোলার জন্য অনেকে দেখে কলকাতায়, আমি আপনাকে বলছি এরকম আছে। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সরকার সব দিচ্ছে এখানে, তাদের কিন্তু অনেকটা অনেকাংশের সমস্যার সুরাহা হবে এই আশা আমি রাখছি। আমি নিজে একজন ডাক্তার, আপনারা সবাই জানেন তো রোগীদের কি কি সমস্যা, এবং বিশেষ করে রোগীদের সাথে সাথে যারা রোগীর সাথে যারা বাড়ি থেকে আসেন তাদের আরো বেশি সমস্যা। রোগীদের নিয়ে এসে হসপিটালে যদি কোনো কারণে ভর্তি হতে হয়, মানে জ্বর কাশি এবং যেসব নর্মাল যেসব ধরুন একটা অ্যাক্সেস হয়েছে সেটা ড্রেন করার জন্য একটা দাঁত তোলার জন্য অনেকে দেখে কলকাতায়, আমি আপনাকে বলছি এরকম আছে। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে সরকার সব দিচ্ছে এখানে, অবশ্যই আমরা দেখবো কিভাবে তাকে আমরা কন্টিনিউয়াস যেসব
জিনিসগুলো করতে ফর এক্সাম্পল আপনার ইঞ্জেকশন একটা সিরিঞ্জ সিরিঞ্জ কিন্তু আপনি ফেলে দিত সিরিঞ্জ যদি বারবার আগের মতো নিয়ে গিয়ে এক সিরিঞ্জ আর এক সিরিঞ্জ ছেড়ে দেন তো কটন তো কটন ইউজ করলে তো সেটা যাবে বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো ডিসপোজেবল আছে একবার ব্যবহার করে আবার এটা তাহলে কন্টিনিউয়াস ফ্লো থাকে মানে প্রায় নাই নাই এই শব্দটি তো প্রায় সঙ্গে শুনি গেলে বলে যে উনি ডাক্তার বলবো যে তুলো নিয়ে আসতে বাইরে থেকে কিনে নিয়ে আসতে অনেক সময় হয় সিরিজ কিনে নিয়ে আসে তো এইগুলো নিয়ে আমাদের একটু চিন্তা আমাদের করতে হবে যে কীভাবে মানুষকে যাতে ট্যাক্সেশনের বিষয়ে আমাদের যে ডিপার্টমেন্ট তাতে আমি বলেছি সবাইকে যে দেখুন এখানে সমস্যা কিন্তু বারবার আমরা ঘোষণা দিয়েছি যে সবাই যেন মাস্ক পরে সবাই থাকে কিন্তু আমার কাছে অনেকে আছে আমার সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছে ওরাই আমাদের পুলিশ থেকে বাঁচানোর জন্য হেলমেট পরে কিন্তু আসলে নিজের মাথা বাঁচানোর জন্য যে হেলমেট পরতে হয় সে কিন্তু মনে সময় আমাদের থাকে না তো ওই ব্যবস্থা যদি করি তবেই কি আপনারা মাস্ক পরবেন আর হেলমেট তো আপনি নিজের মাথার জন্য পরতে হবে কিন্তু পুলিশের জন্য ওই ব্যবস্থা করলো আমরাও কিন্তু এরকম হয়ে গেছে যে আমাকে যদি ওই একটু স্ট্রংলি যদি না কিছু বলা হয় ততক্ষণ আমি মাস্ক পরবো না তো এটা আমাকে করতে দেবেন না আশা করি তো আমার সবার কাছে আমার নিবেদন যে যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে উনি তো একদিকে এই ভ্যাকসিন আবিষ্কার করে আমাদেরকে দিচ্ছেন গতকালও আমাদের আজাদিকা উৎসব আমরা যে পালন করছি 75 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করেছে তো উনি তো চেষ্টা করেছেন কিন্তু আমি